ইতিমধ্যেই কিন্তু শাহরুখ খানের পাঠান সমস্ত সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করছে। ইতিমধ্যেই কিন্তু পাঠান ইউটিউব কাঁপাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু পাঠানের অফিসিয়াল ট্রেলারটা ইউটিউবে সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করছে। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো শাহরুখ খানকে নিয়ে এবং শাহরুখ খানের পাঠানকে নিয়ে কিন্তু এই ভিডিওতে কথা হবে। এবং এই মাসটা পুরোপুরি কিন্তু পাঠান মাস এবং পাঠান বলিউডে একটা মারাত্মক মারাত্মক রকমের কিন্তু ক্রেজ সৃষ্টি করে ফেলেছে। গতকাল থেকে যখন থেকে এটার ট্রেলার ড্রপ করা হয়েছে, আমরা প্রত্যেকে গোটা ভারতবাসী ইকুয়ালি এক্সাইটেড এই পাঠানকে নিয়ে। তো সত্যি বলতে মানে শাহরুখ খানের যে কামব্যাকটা এরকম হবে আমি জাস্ট ভেবেছিলাম, কিন্তু এরকম যে কামব্যাকটা হবে আমি কিন্তু এক্সপেক্ট করতে পারিনি। জাস্ট একটা চরম সেই লেভেলের কিন্তু কামব্যাক হচ্ছে আমাদের শাহরুখ খানের। সো এখন কথা হচ্ছে ইউটিউবে কিন্তু গতকাল পাঠানের অফিসিয়াল ট্রেলার ড্রপ করার পর থেকে মানে ইউটিউব রীতিমতো কিন্তু ক্র্যাশ করেছিল। আমরা প্রত্যেকেই জানি মানে এত এত মানুষ একসঙ্গে ট্রেলারটাকে দেখেছে। এবং বর্তমানে আমি যখন এই ভিডিওটা করছি তখন এটার প্রায় ইউটিউবে কিন্তু 1 নম্বরে কিন্তু ট্রেন্ডিংয়ে তো রয়েছেই, এবং তার সঙ্গে সঙ্গে এটা 11 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে। হ্যাঁ বন্ধুরা, এবং এটা মানে এটা হচ্ছে সব থেকে কম সময়ে 11 মিলিয়ন যে ভিউজ গেইন করেছে এরকম কিন্তু কম আছে, এরকম কিন্তু মানে কম অফিসিয়াল মানে ট্রেলার আছে যেটা এত কম সময়ের মধ্যে মানে 10 মিলিয়ন প্লাস ভিউজ গেইন করে ফেলেছে। এবং মানে লাইকসের দিক থেকে তো মানে 1.5 মিলিয়ন শুধুমাত্র লাইকসই পেয়েছে, এবং প্রচুর মানে মানুষ কিন্তু কমেন্টসও করেছে। মানে এটাই হচ্ছে শাহরুখ খানের ক্রেজ, এটাই হচ্ছে কিং খান বলিউডের বাদশার ক্রেজ, এবং এটা হওয়ারই ছিল। এবং এটার বক্স অফিস কালেকশন কত হতে পারে, মানে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কত হতে পারে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে ডিটেলসে কিন্তু সব কিছু ডিসকাস করবো। তোমরা প্লিজ এই আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।